প্রথমে আমি 160 হত্যার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর আমার এই সাফল্যের পেছনে আমার মা বাবা, আমার সকল স্কুলের শিক্ষকদের অবদান অপরিসীম। আর শুরুতে বলতে চাচ্ছি যে এই যে সাফল্য, এই সাফল্যের পেছনে অবশ্যই পরিশ্রম আছে। মানে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় পরিশ্রম ছাড়া বা পরিশ্রমের কোনো বিকল্প নেই। বছরের শুরু থেকে পরিশ্রম করছিলাম, মানে কোনো গ্যাপ দিয়ে নিয়মিত পড়াশোনা করতাম। আমাদের স্কুলের শিক্ষকরা অনেক অভিজ্ঞ, তারা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, কারণ পরিশ্রমটা তো সঠিক পথে সঠিক উপায়ে করতে হবে। তো তখন স্কুলের আমি ক্লাসগুলো অনেক মনোযোগ দিয়ে করতাম। আমাদের স্কুলের টিচাররা আমাদের প্রতিটা টপিক অনেক অনুধাবন করার জন্য যথেষ্ট পরিমাণে ইনফরমেশন আমাদের দিত। পড়াশোনার ব্যাপারটা তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। আমি ক্লাস করছি, মানে প্রথমে তো স্কুলের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতাম, বাসায় বেশিক্ষণ আর পড়া লাগতো না। স্কুলের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করলে বাসায় বেশিক্ষণ পড়া লাগে না। আমি নিজে মনে 2 ঘন্টা মতো পড়তাম, মনোযোগী পড়তাম, যা পড়তে মনোযোগ দিয়ে পড়তে হবে। আর স্কুলের ক্লাসগুলোতে মনোযোগ হতো, স্কুলের ক্লাসগুলো তো সাধারণত 45 মিনিট থেকে 50 মিনিট হয়, এখানে হয়তো স্যাররা সব টপিক কভার করতে পারে না। তো সেই জন্য আমি স্যারদের কাছে আবার এক্সট্রা কোচিংও করতাম, আবার বাইরে তো ভাইয়াদের কাছে কয়েকটা কোচিং করতাম। এগুলো আমাকে মানে মোটামুটি টপিকটা ক্লিয়ার করতে সাহায্য করছে। সারা বছর পড়ালেখা চর্চার মধ্যে ছিলাম এবং নিয়মিত পড়াশোনা পরিশ্রম করে সাফল্য পেয়েছি। এটা একদম আমি একদম স্যারদের উপদেশ মতো করছি। স্যাররা আমাদের বলছিল যে টেস্টের পরে কোনো কোচিং এ না গিয়ে সরাসরি বাসায় টেস্ট পেপার সলিউশন করতে, তো আমরা এরকমই করছি এবং স্যারদের উপদেশ মতো হয়েছে। প্রথম সেটা অবশ্য ভাবতে পারিনি, কিন্তু ভালো করবো এটা শিখে ছিলাম, কারণ আমি স্কুলও ব্যাংকেই ছিলাম। আমার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শখ, মানে BBA, মানে এই জন্য আমি বুয়েটকে টার্গেট করছি, অথবা দেশের বাইরে হোক যাই হোক বুয়েট টার্গেট আছে। আমি বলবো যে ক্লাসগুলো যেখানে ক্লাস করুক, স্কুলে করুক, কোচিং করুক, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে, ক্লাসে পড়া ক্লাসে শেষ করতে, আর নিয়মিত পড়াশোনা করতে। পড়াশোনা তো গ্যাপ দেওয়া যাবে না, পড়াশোনা নিয়মিত করতে, আর হয়েছে স্যারদের মতো করতে মধ্যে টেস্ট পেপার সলিউশন করে পড়া লাগানো, বোর্ড বই থেকে প্রাধান্য দিয়ে পড়তে হবে। মানে SSC লেভেলের জন্য বোর্ড বইটা যথেষ্ট। এই পড়াশোনা ওর ছোটকাল থেকে দেখছি, ওকে পড়াশোনা নিয়ে কোনো বকাঝকা করতে হয় না। এর ভিতরে আমি যতটুকু পারি, আমি তো সময় কম দিতে পারছি, ওর মা ওকে যথেষ্ট সময় দিছে এই ব্যাপারে। নটরডেম কলেজের জন্য চেষ্টা করবো, যদি ভর্তি হয়ে থাকে, যদি ওখানে চান্স পাই তাহলে ওখানে ওনাকে ভর্তি করে দেবো। তারপর এরপরে ওনাকে তো ঠিক এই মেধা কার্যক্রম করার জন্য ওনার লেখাপড়া ঠিক সেভাবে চালিয়ে যেতে হবে, এবং উচ্চশিক্ষায় যাতে এইভাবে শিক্ষিত হয় এবং একজন প্রকৃত মানুষ হতে পারে সেটাই আমরা আশা করি। ওই স্কুল আসতো, স্কুলে ভালোভাবে লেখা, মানে টিচারদের পাঠদানগুলো শুনতো, স্কুলের ক্লাসের গুলো খুব মনোযোগী ছিল এখান। তারপরে স্কুল থেকে যাওয়ার পর ও যখন বাসায় পড়তো তখন আমি মানে ওর ডেলি পড়া, ডেলি রিভিশন দিত, এভাবে সে মানে আগাই। ও আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে ও এই ইঞ্জিনিয়ার হতে চাই, আমিও চাই ও ইঞ্জিনিয়ার হোক, ওর মন মতো আমি ও যেটা চাই আমিও সেটা চাই। হ্যাঁ, আমি অনেক পরিশ্রম করছি এটা ঠিক আছে, আমি ছেলেকে অনেক গাইড করছি, আমি ছেলে মানে এও যে স্কুল করে যেত আমি ওর খাতাগুলো দেখতাম, মানে সঠিকভাবে লিখছে কিনা, সঠিকভাবে ইয়ে করছে কিনা আমি সব দেখতাম। আমি ওর পরীক্ষা দিয়ে গেলে ওর পরীক্ষার খাতাগুলো এমনভাবে দেখতাম, ওর দাঁড়ি কমা ঠিক আছে কিনা গুলো সব দেখতাম। একটা যদি নাম্বার কম আসতো আমি টিচারের কাছে ফোন দিয়ে আমি জানতাম ওর কেন নাম্বার কম আসছে, ও কি করলে কি হবে। তখন টিচার আমাকে অ্যাডভাইস দিত, আমি এই অ্যাডভাইস অনুযায়ী ওকে আবার ঠিক করার চেষ্টা করতাম। রেজাল্ট ভালো হওয়ার জন্য আমি চেষ্টাও করেছি এবং পরম পূর্ণমের কাছে প্রার্থনাও করেছি অলওয়েজ, যে আমার রেজাল্টটা ভালো হোক। কলেজের স্কুল এটা একটা ঐতিহাসিক জায়গা, একটা সম্মানের জায়গা, আমার সম্মানটা যাতে আল্লাহ পূর্ণ রাখেন সেদিকে আমি সবসময় স্রষ্টার কাছে প্রার্থনা করেছি। এবং যে ছেলেটি বোর্ড থেকে ফার্স্ট হয়েছে সে ফার্স্ট হওয়ার উপযোগী হচ্ছে। আমাদের স্কুলে ভর্তি হয়েছে বিগত 2017 সালে, ক্লাস 5-এ ভর্তি হয়েই সে 5 থেকে ভালো রেজাল্ট করে আসতেছে PEC পরীক্ষা দিয়ে, সেখানে সে স্কুল ফার্স্ট হয়েছিল। এবং 6 থেকে 7-এ যাওয়ার সময় সে স্কুল ফার্স্ট হয়েছিল। পরবর্তীতে করোনাকালীন সময়ে 2-1 বছর 2-1 বার অটো ফার্স্ট যাওয়ার পর, এই গ্যাপটা যাওয়ার পরে সে যখন 21 সালে আসলো, 21-এ 9-এ এসে আমরা করোনাকালীন সময়ে আমরা করোনার পর পরে করোনা পরবর্তী সময়ে 3টা বিষয়ে আমরা বার্ষিক পরীক্ষা গ্রহণ করেছি, সেখানেও সে 6টা সেকশনে স্কুল ফার্স্ট হয়েছে। শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে খুব এক্সপার্ট ছিল। আমাদের বিশাল মাঠ রয়েছে, প্লেগ্রাউন্ড রয়েছে, আমাদের প্লেগ্রাউন্ডে সে মন খুলে মোটামুটি খেলতে পেরেছে। সেগুলো মাঝে মাঝে আমি ওকে নক করতাম, সে বলতো স্যার আমি খুব উৎফুল্ল যে এত বড় মাঠ পেয়ে আমরা এখানে মন খুলে খেলতে পারতেছি আমাদের স্কুলের মাঠ, এটি একটা গৌরবের বিষয়। আমি ওর গর্বিত মা বাবাকে ধন্যবাদ জানাবো যে তার মা বাবা যে তাকে এইভাবে তার দ্বি শক্তিধর ছেলেকে তারা ধরে রাখতে পেরেছেন। অনলাইনে ক্লাস নেওয়া এবং করোনা পিরিয়ডে তাছাড়া একটু এলোমেলো ভাব পুরো বিশ্বের মধ্যে এসে গেছে COVID-19 কারণে, এরকম একটা পরিস্থিতিতে তাদের বাচ্চাকে যে তারা তার মেধাটা ধরে রাখার
রাখতে সক্ষম হয়েছে, সেজন্য তার গর্বিত মা বাবাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।